রবিবার লন্ডনে পালিত হয়েছে বৈশাখী মেলা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত মেলায় লক্ষাধিক প্রবাসী সমাগম ঘটে। ব্রিটেনের ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা আসেন মেলা উপভোগ করতে। নুরুজ্জামানের ক্যামেরায় ইব্রাহিম খলিলের রিপোর্ট। প্রায় লক্ষাধিক প্রবাসী বাঙালির অংশগ্রহণ আর নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে রবিবার সম্পন্ন হলো বিলেতি বাঙালি প্রাণের উৎসব বৈশাখী মেলা। সকাল থেকে দলে দলে প্রবাসীরা এসেছেন বৈশাখী বরণের প্রাণকেন্দ্র পূর্ব লন্ডনের উইভার্স ফিল্ড ও এলাম গার্ডেন। রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার কারণে এবারের মেলায় জন্য দল নেমেছিল প্রবাসীদের। বৈশাখী মেলাকে উপলক্ষ করে নানা রং নানা বর্ণে সেজেছিল ব্রিকলিন সহ আশপাশের পুরো এলাকা। এ যেন দেশের বাইরে আরেক মিনি বাংলাদেশ। শুধু লন্ডন নয়, ব্রিটেনের অন্যান্য শহর ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাঙালিরা এসে যোগ দিয়েছিলেন এই উৎসবে। এত সুন্দর একটা আজকের এই যে ওয়েদার আবহাওয়ার পর সুন্দর একটা সবার সম্মিলনে যে বৈশাখী মেলার আয়োজনটা হয়েছে, আমার কাছে নিজেকে খুব ভালো মনে হচ্ছে এবং পার্সোনালি আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করতেছি। বৈশাখী মেলা এইভাবে প্রত্যেক বছর আয়োজন করা হোক, আমি কর্তৃপক্ষকে আমাদের চ্যানেল আই এর পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশে এত মজা করি আমরা, সেখান থেকে তো একটু কম, তারপরও অনেক এনজয় করছি। আমার থার্ড বাংলা নববর্ষ, খুবই এনজয় করছি, খুবই খুবই ভালো লাগছে। বাংলাদেশের পরিবেশ তো এখানে আমার পরে তো দেখা যাচ্ছে, সারাও তো বাঙালি তো বা বাংলাদেশের পরিবেশের মতো এখানে তো সারাও কি হয়ে গেছে এখানে। আমি আই এবং আমার ফুলাফুলি লই আই, যারা মানে এখানে থাকে এখানে দেখে হ্যাঁ দেখে মানে হ্যাঁ এনজয় করে। আমাদের সকলের পক্ষ থেকে সকল বাঙালি যে যেখানে আছে সবাইকে অনেক 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 শুভেচ্ছা। দুপুর 12টা থেকে বিকেল 7টা পর্যন্ত টানা 7 ঘন্টার বর্ণাঢ্য অনুষ্ঠান উপভোগ করেছেন প্রবাসী বাঙালিরা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আয়োজনে তৃতীয়বারের মতো এই মেলা আয়োজন করা হলো এবার। মেলায় দর্শকদের শুভেচ্ছা জানান ব্রিটেনের বাঙালির বন্ধু খ্যাত লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফর রহমান ও কাউন্সিলর রানিয়া খান। মেলা ইজ নট অনলি অ্যাবাউট সেলিব্রেটিং বাংলাদেশি নিউ ইয়ার, ইটস অ্যাবাউট ফর মি ব্রিংইং টুগেদার পিপল ফ্রম অল ব্যাকগ্রাউন্ডস, বাংলাদেশি নন বাংলাদেশি, হোয়াইট নন হোয়াইট, সবাই রাইনা আমরা টু ব্রিং দেম টুগেদার টু সেলিব্রেট আর কালচার, সেলিব্রেট আর হিস্ট্রি। অনেক ইয়াং জেনারেশন যে আমাদের হিস্ট্রি বা আমাদের বাংলাদেশি কালচারটা শিখতে পারতেছে, এটার জন্য আমি অনেক খুশি মনে করছি, আমার নিজেকেও অনেক খুশি গর্ব মনে করছি। এটা আমাদের এই যে অনেক বছরের যে এই কালচারটা আমাদের যে আমরা কন্টিনিউ করতে পারতেছি এই বিদেশে এসেও, আমার কাছে অনেক আর কি আমি প্রাউড ফিল করছি বাংলাদেশি হিসাবে। দুটি মঞ্চে অনুষ্ঠিত এই মেলার অনুষ্ঠানগুলো শুধু বাঙালিরা নয়, উপভোগ করেছেন অন্যান্য কমিউনিটির লোকজনও। মেলায় প্রবাসী শিল্পীর পাশাপাশি বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। অন্যান্য বারের মতো এবারের র্যালিতে দর্শকদের উপস্থিতি তেমন না থাকলেও শেষ বেলা তা লক্ষাধিক অতিক্রম করেছে বলে দাবি করছেন আয়োজকরা। এদিকে এবারের মেলা ব্যবস্থাপনা ও মেলা আয়োজন নিয়ে নানা বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত এ মেলা আসলেই বাঙালিদের চিরন্তন সংস্কৃতির কতটা উপস্থাপন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসের বিশিষ্টজনরা। আমাদের মেয়রকে হস্তক্ষেপ করতে হয়েছে এবং হি ওয়াজ, তার আন্তরিকতা ছিল, কিন্তু অফিসারদের কিছু স্টাবননেস, একটা অনীহা বা একটা বিদ্বেষী মনোভাব খুব বিরাজ করেছে, যার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। বিলেতে বাঙালি প্রাণের উৎসব এই বৈশাখী মেলা, প্রতি বছরে মেলাকে কেন্দ্র করে এই স্থানে জমায়েত হন বিপুল সংখ্যক প্রবাসী। ব্রিটেনের বিভিন্ন শহর ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই প্রবাসীরা এই মেলায় অংশগ্রহণ করেন। প্রবাসীদের বাদ ভাঙ্গা উচ্ছ্বাস আর আবেগ অনুভূতি প্রমাণ করে এই মেলা থাকবে চিরকাল ও অনন্তকাল। ইব্রাহিম খলিল, চ্যানেল আই, লন্ডন।